সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে 13 বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। দুর্ঘটনায় আহত আরও 17 বাংলাদেশী চিকিৎসা নিচ্ছেন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে। নোয়াখালীর চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের হেলাল উদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় গিয়েছিলেন সৌদি আরবে। কাজ করতেন একটি প্রাইভেট কোম্পানিতে। 27 মার্চ উমরা পালন করতে মক্কা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারান হেলাল সহ অনেকে। জীবিকার তাগিদে গেল বছর সৌদি পাড়ি জমান সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শহীদুল ইসলামও। মর্মান্তিক দুর্ঘটনায় তিনিও নিহত হন। পরিবারে এখন শোকের মাতম। গাড়িতে উঠছে, দোয়া করি যাত্রী উঠতেছে, এটাই শেষ কথা রয়েছে। এখন যে অবস্থা আমাদের সবার অবস্থা খুবই শোকার্ত, কথা বলার মতো অবস্থা নেই। এলাকার প্রতিটা মানুষ তার জন্য শোকাত এবং বলে হেলাল যে এত ভালো ছেলে, এটা তুলনা করা যায় না। নিহত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সবুজ হোসেনের বাড়িতেও শোকের ছায়া। 2019 সালে সৌদি আরবে যান সবুজ। আমার বাড়ির বাড়ি খুলে আগুন লাগছে গায়ে, এখন আমার বাড়ি বাড়ি আমরা কোনো খোঁজ পাই না। অন্তত তার মা বাবার কাছে ছেলের লাশটা আসলে এটি হলে আমাদের এলাকাবাসীর সবার দাবি। সৌদিতে প্রাণ হারানো কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়ার স্বজনদের আর্তনাদ থামছেই না। মরদেহ দ্রুত দেশে আনার দাবি তাদের। দোকানপাট বলে বন্ধ 10 দিনের দিছে, কয় সবর করে গে আমার ভাইয়ে কয় আয় ভাই না তোরা লিয়ে সবর করে গে, এ সবর করতে গিয়ে আবুতে এই দশা হইছে। দোয়া করে দোয়া করে নোমরা করতাম যাই না আমার ছেলে দেশে আইবারছে। আমার বাগিনা যে তো ওইখানে মারাই গেছে, তো বাংলাদেশ সরকার যেন আমার বাগিনার দেহটা বাংলাদেশে পাঠায়। এছাড়া নিহত কক্সবাজারের আসিফ হোসেন ও সিফাতুল্লাহ, টঙ্গীর ইমাম হোসেন রনি, চাঁদপুরের রুকুমিয়া ও যশোরের নাজমুল ও রনির পরিবারও তাদের হারানোর শোকে কাতর। সাব্বির রোজ, DBC, নিউজ ডেস্ক।